ইয়া এই ধরনের মোশন গ্রাফিক ভিডিওগুলো দেখে নিশ্চয়ই ভেবেছেন যে এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন কিনা। অফকোর্স আপনি ওটা তৈরি করতে পারবেন, আপনার স্মার্টফোন এটা তৈরি করতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে, জোট ট্রপিক অ্যাপটি দিয়ে। এটা আপনি উইন্ডোজে দেখা গিয়েছে ফটোশপ কিংবা আফটার ইফেক্টে তৈরি করতে গেলে আপনাকে মূলত অনেক কিছু জানতে হবে, সেক্ষেত্রে আপনি স্মার্টফোনে একদম ইজি একটা প্রসেস এটা তৈরি করতে পারবেন। আমি দেখিয়ে দেবো পুরো টিউটোরিয়ালেই। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস এ লট। চলুন ভিডিও শুরু করা যাক। অ্যাপটা ওপেন করে ফটো আপনার যেটাতে যেই ফটোটা আপনি অ্যানিমেট করতে চান সেটা ইম্পোর্ট করলে, ইম্পোর্ট করার পর ওখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ড্রপডাউন মেনু আছে, সেই মেনুতে টিউটোরিয়ালে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যার মাধ্যমে মূলত আপনি এটা কীভাবে করবেন সেটা দেখা। যদি আপনি টিউটোরিয়ালটা ফলো করতে চান তাহলে ওয়েল আপনি সেটাও ফলো করতে পারেন, অথবা আপনি যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলে আপনি দেখবেন কীভাবে একটি স্টিল ফটোকে অ্যানিমেট করতে পারেন মোশন গ্রাফিক এর মাধ্যমে এই জোট ট্রপিক অ্যাপটি দিয়ে। সো এখন কাজে ফিরে আসা যাক। এখানে আপনি ফটোটা ইম্পোর্ট করে আপনি এটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। মূলত আপনার কাজ করতে গেলে এটাকে জুম ইন জুম আউট করতে হবে, আগে বলিনি এটাকে জুম ইন বা জুম আউট করতে গেলে আপনাকে দুটো আঙুলের সাহায্য নিতে হবে, দুটো আঙুল দিয়ে আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন মাস্ক, এই মাস্ক মূলত হচ্ছে আপনাকে একটা জায়গায় মাস্ক করতে হবে যেটা আপনি অ্যানিমেট করতে চান না, অর্থাৎ আপনার ফটোতে যেই অংশটুকু স্টিল থাকবে সেটাকে আপনাকে আগে মাস্ক করে নিতে হবে। এখানে মাস্কের সাইজ রয়েছে, আপনি এটাকে বড় করে নিতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে, এটা বড় করে এখানে আপনি, আমি এখানে এই মডেলের পুরো বডিটাকে আমি মাস্ক করে নিচ্ছি, মডেল মূলত আমি, যা হোক সেটা আপনি আস্তে আস্তে করতে পারবেন। পুরো বডিটাকে মাস্ক করে নিতে হবে যে যতটুকু অ্যানিমেট না হোক আপনি চান। এখানে মাস্কের সাইজ ছোটো বড় করা যায়, এভাবে আপনি করতে পারেন। যদি আপনার মাস্কটা একটু বাইরে চলে যায় বডির বাইরে তাহলে সমস্যা নেই, কারণ এখানে ইরেজারের সিস্টেমও আছে, সেটা দিয়ে আপনি ইরেজও করতে পারেন। আগে মাস্ক করুন, পরে সেটা দেখাচ্ছি। সো এখন দেখা যাচ্ছে যে এখানে কয়েক জায়গায় একটু বাইরে বের হয়ে গিয়েছে, আমি সেটা একটু ইরেজ করতে চাই। এখানে দেখতে পাচ্ছেন উপরে ইরেজের আইকন দেওয়া আছে, ইরেজারের আইকন, সেই আইকনে ক্লিক করলে এখানে ইরেজার চলে আসবে। এটাকে আপনি রিসাইজ করে ছোট বড় করে নিতে পারেন, তারপর এটাকে জুম ইন করে বা এই অবস্থাতেই আপনি এটাকে ধীরে ধীরে ইরেজ করে দিন, এবং আবার যখন ইরেজের প্রয়োজন পড়বেন আবার মাস্ক করবেন তখন আবার ইরেজের উপর আরেকটা ক্লিক করলেই মাস্কের অপশন চলে আসবে। সো এভাবে ইরেজ এবং মাস্ক করার মাধ্যমে যখন আপনার ওই স্টিল অংশটুকু মাস্ক করা হয়ে যাবে তখন আপনি এটা ক্রসে ক্লিক করে কেটে দিন। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোশন নিচে আছে, এই মোশনে ক্লিক করুন। মোশনে ক্লিক করলে মূলত যত যেই ফটোর যে অংশটুকু আপনি চান মোশন হোক, অর্থাৎ যে অংশটুকু আপনার মুভ করবে সে অংশটুকু এখন আমরা মোশন করব, মূলত অ্যানিমেট করব। এর জন্য আপনি মোশনে ক্লিক করার পর এখানে জাস্ট একটা আঙুল দিয়ে স্ক্রিনে যেদিকে মোশন করাতে চান সেদিকে টানুন। দেখতে পাচ্ছেন এখানে অ্যারো দেখা যাচ্ছে, এই অ্যারোটা যেদিকে যাবে সেদিকে মূলত এটা মোশন হতে থাকবে। ছোট বড় করে অনেকগুলো অ্যারো, আপনি যত বেশি অ্যারো এবং যত ছোট অ্যারো আপনি দিবেন আপনার অ্যানিমেশনটা তত বেশি নিখুঁত এবং আরও তত বেশি ন্যাচারাল লাগবে। সো আমি এখানে একটু জুম করে এখন এটাকে অনেক বেশি অ্যারো করছি, আমি কাজটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে কাজটা করে ফেলবেন। সো অ্যারো ফিল করা কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মেনু আছে, ওখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড এক্সপোর্ট ভিডিও যে অপশন সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট একটা সেটিং দেওয়া আছে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এ কারণে যে কারণে এটা একটা ফ্রি মোডে আপনি আছেন। এখন যদি আপনি উইদাউট লোগো অর্থাৎ তাদের ওয়াটারমার্ক ছাড়া আপনি যদি ভিডিওটা এক্সপোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে।
পে ছাড়া যদি এটা করতে চান উইথ লোগো, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো পে করতে হবে না, বাই ডিফল্ট সেটিংয়ে আপনাকে এটা করতে হবে। সো আমরা এখানে এটা ফ্রিতেই দেখাচ্ছি, সো এখানে উইথ লোগোতে ক্লিক করুন। উইথ লোগোতে ক্লিক করলে এখানে MP4 এবং গিফ দুই ভার্সন এটা আপনি এক্সপোর্ট করতে পারেন। আমরা MP4 করছি, এটা একটু সময় নেবে, একটু মোটামুটি একটু বেশি সময় নেয়, বেশ কয়েক মিনিট সময় নিয়ে নেয়, এটা এক্সপোর্ট হতে থাকুক। মূলত আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান যে আপনার কেমন লাগলো, এবং কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ভিডিওগুলো মানে খুব প্রিপারেশন নিয়ে বানাচ্ছি না, এই জন্য আমি সরি, হয়তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, এই জন্য আমি সরি। এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, এবং সাবস্ক্রাইব করুন ফ্রি টেক বেরিকে, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।